অসহায় মানুষের মাঝে কিভাবে ঈদের আমেজ ছড়িয়ে দেয়া যায় এবং কুরবানির গোশত পৌঁছানো যায় সে বিষয়ে সেবা সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 10 জুন মাগরিবের পর সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও অভিভাবক আল্লামা শাহ আতাউল্লাহ হাফিজি, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গি চরের মুহাদ্দিস, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান হামিদি এছাড়া উপস্থিত ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় দায়িত্বশীলগণ। পরামর্শ সভায় অসহায় মানুষের মাঝে কিভাবে ঈদের আমেজ ছড়িয়ে দেওয়া যায় এবং কুরবানির গোশত পৌঁছানো যায় সে বিষয়ে আলোচনা হয়। সভায় বেশ কিছু কার্যকরী পদক্ষেপও গ্রহণ করা হয়।